Wow! এইটা আশা করি না আমি। Hello বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আরেকটা রিকোয়েস্টেড গান নিয়ে চলে আসলাম। গানটির টাইটেল হচ্ছে লাখো জনম তোমাকে। এই গানটি রিয়াজ আর শাবনুরের গান। মুভির নাম হচ্ছে ভালোবাসি তোমাকে, আর সিঙ্গার হচ্ছেন খালিদ, হাসান, মিনু এবং কনক চাপা। কাস্টিং করেছেন শাবনুর এবং রিয়াজ। ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ হান্নান। লিরিক্স এন্ড কম্পোজিশন হচ্ছেন আহমেদ, ইমতিয়াজ, বুলবুল। তো আপনাদের সাজেস্ট করা এই গানটি আজকে রিভিউ এবং রিয়াকশন দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই গানটি আসলে খুবই জনপ্রিয় গান আমার মনে হয় আর কি, নাহলে কিন্তু সাজেশনে চলে আসতো না। এই গানটি রিকোয়েস্ট বা সাজেশন যাই বলেন না কেন, ভালো গান বিদায় হয়তো এই গানটির রিকোয়েস্ট আসছে। তো এই গানটি আমি এখনো একবারও দেখি নাই, আজকে প্রথম আপনাদের সাথে এই গানটি এনজয় করব। বন্ধুরা, কোথাও যাবেন না, গানটি শেষ পর্যন্ত আমার সাথে দেখুন। আর বন্ধুরা, এবার গানের পাশাপাশি আমি কিছু কমেডি ভিডিওর উপর রিয়াকশন দেব। বাংলা মুভির অনেক কমেডি আছে কিন্তু বাংলাদেশের মুভিতে, যেগুলো আসলে হাসতে হাসতে ফ্যাট ব্যাটা হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এখন গানে চলে যাব, দেখি এই গানটি কেমন। তো চলুন শুরু করি, লেটস গো। দারুন বিগিনিংটা, খুবই সুন্দর। শাবনুর ম্যাডাম, ওয়াও, এইটা আশা করি না আমি। যেভাবে স্লোলি শুরু হয়েছিল হুট করে কিন্তু বাড়ি গেছে। ও হারে, সুপার, একটার পর একটা সারপ্রাইজ। ভাই এইটা তো চরম একটা গান, আমি এতদিন মিস করে আসলাম এই গানটা। এই তো মিলু সাহেব, মোস্ট গর্জিয়াস ভয়েস অফ বাংলাদেশ। অস্থির অস্থির মিউজিক, এইটা এই সেগমেন্টটা কিন্তু খুব নজর কাড়ছে। বিশ্বাস করেন, এই তো ফার্স্ট টাইম এই গানটি দেখা হচ্ছে আর কি আমার, এর আগে আমি দেখি নাই। রিয়া শাবনুরের অনেক গান দেখছি, এই গানটি কিভাবে জানি আমার চোখে পড়ে নাই কোনো সময়। মিউজিকের খেলা, ও
গানটির লেন্থ বেশ লম্বা। ওয়াল বন্ধুরা, আসলে শাবনূর ম্যাডাম আর রিয়াজের এই গানটি আসলে আমার কোনোদিন চোখে পড়ে নাই, যার কারণে গানটি দেখা হয় না। তো যিনি সাজেস্ট করেছেন গানটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ওনার এই গানটি ওনার চয়েসের লিস্টে ছিল, এটা খুবই আসলে কি বলবো, খুবই দারুণ একটা বিষয়। একটা ফ্যাক্ট হচ্ছে, শাবনূর ম্যাডাম এই গানটিতে উনি প্রত্যেকটা মিউজিকের যে পারফরমেন্স দেখিয়েছেন অসাধারণ। রিয়াজের চাইতেও উনার গানটির উনার পারফরমেন্স বেশি চোখে পড়ছে আমার। আর কণ্ঠশিল্পী আর কম্পোজারের কথা কি বলবো, এমন গান গাইয়েছেন এই শিল্পীদের দিয়ে, লেজেন্ডের দিয়ে, যেগুলা স্কিপ করার মতো না, যেগুলা অ্যাভয়েড করতে পারি না, অ্যাভয়েড করার মতো না। মুভির নাম হচ্ছে ভালোবাসি তোমাকে। এই মুভিতে আরও কোনো সুন্দর গান আছে কি না আমি একটু রিসার্চ করে দেখব, যদি থাকে অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে। বন্ধুরা, গানটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সুরের যে মূর্ছনা, প্রত্যেকটা মূর্ছনা আমি এনজয় করেছি, মানে অসাধারণ। আমার আর বলার কিছু নেই, এইটুকু বলবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পারলে কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করে এখানে বিদায় নিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।